সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। আমরা সবাই জানি তার বাবা মা দুজনই খুব ছোটবেলায় মারা গেছেন। তবে এই ভিডিওতে জানাবো পরীমণির বাবা মা দুজন কিভাবে মারা গেছেন। পরীমণির মা মারা গেছেন আগুনে পড়ে, আর পরীমণির বাবাকে খুন করা হয়েছে। শুরু করছি ভিডিওটি। পরীমণির পুরো নাম শামসুন্নাহার স্মৃতি হলেও সবাই তাকে চেনে পরীমণি নামে। অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করলেও অভিনয়ের চেয়ে বিকৃত জীবনযাপন, খুব অল্প সময়ে বিপুল অর্থ সম্পদের জন্যই বেশি আলোচনায় পরীমণি। খুব ছোটবেলায় মাকে হারানো পরীমণি বড় হয়েছেন নানা বাড়িতে। পরীর জন্ম 1992 সালের 24 অক্টোবর। নানা বাড়ি থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকায় আসেন তিনি। এরপর লেখাপড়া চালিয়ে না গেলেও বুলবুল ললিত কলা একাডেমিতে নাচ শেখেন তিনি। পরীমণির নানা সিংহখালী গ্রামের শামসুল হক গাজী। তিনি ভগীরথপুর স্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছিলেন। দক্ষিণ সিংহখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন জানিয়েছেন 1995-96 সালের দিকের কথা। তখন পরীমণির বয়স মাত্র 3 বছর। তার বাবা মনিরুলের তখন ঢাকায় পোস্টিং। সেখানে একটি বাসায় আগুনে পুড়ে গুরুতর দগ্ধ হন স্মৃতির মা সালমা। ঢাকায় কিছুদিন চিকিৎসার পর তাকে নানা শামসুল হক গাজীর কাছে রেখে যান মনিরুল। এর 2 মাস পর মারা যান সালমা। এরপর থেকে পরীমণিকে তার নানা নানি ও খালারা লালন পালন করেন। নানি মরহুমা ফাতিমা বেগম দক্ষিণ সিংহখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষিকা ছিলেন। স্মৃতি ওরফে পরীমণি সম্পর্কে তিনি বলেন, ছোট থেকে স্মৃতি ভালো ছাত্রী ছিল, তার নীতি নৈতিকতাও ভালো ছিল। পঞ্চম শ্রেণীতে স্কুল থেকে একমাত্র পরীমণি ট্যালেন্ট পুলে বৃত্তি পায়। এখনো পর্যন্ত স্কুল থেকে আর কেউ বৃত্তি পায়নি। দেখতে খুব সুন্দর ছিল স্মৃতি। মা হারানো এতিম শিশুটিকে এলাকার সবাই অনেক আদর করত। পরীমণির ছোট খালা তাসলিমা পাপিয়া বলেন, 2012 সালে খুন হন স্মৃতির বাবা পুলিশ কনস্টেবল মনিরুল ইসলাম। কোন একটা কারণে তার চাকরি চলে গিয়েছিল, তখন তিনি গ্রামের বাড়িতে থেকে ব্যবসা করতেন। আমরা শুনেছি সে ব্যবসার বিরোধ নিয়ে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে। পরীমণি ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে, এরপর নাটকে অভিনয় শুরু করেন তিনি। তবে চলচ্চিত্রে অভিনয়ের আগে আলোচনায় আসেন বিতর্কিত এই অভিনেত্রী। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।